বন্ধুরা, বাচ্চাকে সুন্দর এবং সহজ দৃশ্য শেখাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা দেখুন এই দৃশ্য আঁকতে ত্রিভুজের ন্যায় দুটো দাগ আঁকবো, এরপর এপাশে দাগ দিয়ে আমরা একটি সুন্দর ঘরের চালা আঁকবো। চালাটা এভাবে আঁকলে সহজ হবে, সুন্দর হবে, বাচ্চারা সহজে আঁকতে পারবে। দেখুন সহজেই পেন্সিল দিয়ে। বন্ধুরা, এখানে আমি 4B পেন্সিল ব্যবহার করছি, ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল। দেখুন কীভাবে খুব সহজে একটি ঘর আঁকলাম। ঘরে আমরা একটি দরজা আঁকবো, এরপর এর পাশে আরেকটা জানালা আঁকবো। সুন্দর একটি ঘর হয়ে গেল। ঘর আঁকার পর আমরা এই পাশে একটা সোজা দাগ আঁকবো এবং এই পাশে একটু বাঁকা করে দাগ আঁকবো, যেন বোঝা যায় এটা হচ্ছে পার। নদী থেকে পারটা একটু উঁচু বোঝাতে আমরা এভাবে দাগটা ডাবল করে দিব। পেন্সিল দিয়ে সহজেই আমরা দাগটা ডাবল করে দিলাম। এরপর এই পাশে একটা সোজা দাগ, এই দাগ সোজা, আরেকটা সোজা দাগ এই পাশে হবে। তাহলে কি হবে, দূরের পার হবে, এপাশে নদী হয়ে গেল। দেখুন সুন্দর দৃশ্য হতে যাচ্ছে। আমরা ঘরের ওপরে পিছনে এভাবে গাছের পাতা আঁকবো, সহজেই আঁকা হবে এবং বোঝা যাবে, ছোট্ট বাচ্চারা সহজেই আঁকতে পারবে এভাবে। এখন আমরা কি করব, এপাশেও একটু আঁকলাম, আমরা এখানে একটি পাহাড় আঁকলাম এবং এখান থেকে সাথে আরেকটা বড় করে পাহাড় আঁকলাম। বন্ধুরা, ছোট্ট বাচ্চারা এভাবে সহজে আঁকতে পারবে। এখন আমরা এখানে একটু ঘাস আঁকবো, ঘাসগুলো এভাবে আঁকবো। দেখুন সুন্দর একটি দৃশ্য হয়ে গেল। ঘরের চালাতে যদি এভাবে দাগ দেওয়া হয় তাহলে আরও সুন্দর দেখাবে। বন্ধুরা, অল্প সময়ের মধ্যে দৃশ্যটি আঁকা সম্ভব হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।